Hi guys, welcome back and a very warm welcome to all of you who are watching this episode right now. This is the second episode of season 2 and thanks a lot for tuning in. As most of you know from the title of this video that today we will be discussing about Murshidabad, and for this we have with us two very special guests. Please welcome Ms. Shetparna Rai and Ms. Ritika Rai. Shetparna এবং ঋতিকার ব্যাপারে আমি আগেই কিছু বলে রাখতে চাই। Shetparna হলো আমার গ্র্যাজুয়েশনের ব্যাচমেট এবং আমার খুবই ক্লোজ বান্ধবী এবং ঋতিকা হলো শেটপর্ণারই বোন। Shetparna recently LLM complete করেছে from Calcutta University in Business Law and Ritika master degree complete করেছে in Botany from Calcutta University. এছাড়াও ওদের একটা পরিচয় আছে। Shetparna এবং ঋতিকার বাবা আমাদের অনারেবল হাইকোর্টের একজন অত্যন্ত প্রখ্যাত আইনজীবী এবং আমরা সব জুনিয়র অ্যাডভোকেটসরা ওনাকে খুবই শ্রদ্ধা করি। তো সেইভাবেও আমরা অনেকটা কানেক্টেড। তো আজকে উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম উই উইল স্ট্রেট অ্যাওয়ে ডেলভ ইনটু দ্য টপিক। আমরা মুর্শিদাবাদের ব্যাপারে আলোচনা করব আজকে। তো আমরা প্রথমেই জেনে নেব শেতপর্ণার থেকে যে মুর্শিদাবাদের এক্সপেরিয়েন্সটা মানে দ্য ট্রিপ দ্যাট ইউ ডিড ব্যাক ইন দ্য ইয়ার 2019 এটার অভিজ্ঞতাটা কেমন ছিল? হ্যাঁ দেখ, ফার্স্টে যেটা বলবো যে ইটস নট জাস্ট ইন লাইক এনি আদার ট্রিপ, আমাদের বাড়ি ওখানে, সো উই কিপ অন ভিজিটিং দ্যাট প্লেস। বাট আমাকে যদি শুধু একজন টুরিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হয়, সো দেয়ার লটস অফ থিংস টু এক্সপ্লোর, স্পেশালি হিস্টোরিক্যাল সাইটই বলবো, কারণ হিস্টোরিক্যাল অনেক অনেকগুলো জায়গা আছে যেখানে মানে ওই জায়গাটা should be highlighted. So trip hole re 2-3 din er jonno is enough to see the place. তো আমরা প্রথমে ঋতিকার থেকে জেনে নেব যে মুর্শিদাবাদ মানে আমরা যদি যাওয়ার আমাদের ইচ্ছা করে, কেউ যদি চায় যেতে, তাহলে মুর্শিদাবাদ কিভাবে পৌঁছানো যেতে পারে? অনেকগুলো ট্রেন আছে এখান থেকে, আমি ট্রেন রুটটাই বলবো ফার্স্ট, তাই সব থেকে ফাস্ট হবে যাওয়াটা, বাই রোডও যাওয়া যায়, ইট ইজ ওয়েল কানেক্টেড। আর যদি ট্রেনে যায় কেউ দেন হাজারদুয়ারি এক্সপ্রেস, আরো প্রচুর ট্রেন আছে ওই লাইনে এন্ড টুয়ার্ডস মুর্শিদাবাদ, যেগুলো লালগোলা লাস্ট স্টপ হয় মোস্ট অফ দ্য টাইম। যদি কেউ বহরমপুরে নামে বা লালবাগে নামে দেন ইটস ইজি টু অ্যাক্সেস, ওখান থেকে প্রচুর ভেহিকল পাওয়া যায়, ক্যাব বা এনিথিং ভাড়া করে, বা ইটস প্রিটি ওয়েল ওয়েল অ্যাক্সেসিবল, অনেক কিছু দিয়েই যাওয়া যায়। তো আইদার লালবাগ অথবা বহরমপুরে নেমে ওখান থেকে কোনো ক্যাব বা কিছু ভাড়া করে নেওয়াটা ইজ ইজি। ওখানে বেশ কিছু জায়গা আছে লাইক হাজারদুয়ারি, দেন কাটরা মসজিদ, তারপর জগৎ শেঠের বাড়ি আছে, দেন অল দোজ প্লেসেস যেগুলো হিস্টোরিক্যাল অ্যাট্রাকশন, এগুলো রয়েছে। এছাড়া আমি আরো কিছু জায়গা অ্যাড করব যেগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে, আমি এত বছরে আমার বাড়ি যেহেতু ওখানে, লাইক এটা একটা স্পেশাল অ্যাট্রাকশন। লালগোলায় যদি কেউ যায়, আই উইড সাজেস্ট যে হাজারদুয়ারের দিকটা ঘোরার পর কেউ যদি একদিন স্টে করে কোথাও অ্যান্ড টু কিপ ওয়ান ডে অফ, সেটা লালগোলার দিকে যাওয়ার জন্য, তাহলে ওখানে বাংলাদেশ বর্ডার আছে পদ্মার ধারে অ্যান্ড ইটস আ ভেরি বিউটিফুল প্লেস। Not many people know about it. Mainly, আমরা ছোট থেকে ওটা একটা পিকনিক স্পট হিসেবে পেয়েছিলাম, বাট লাস্ট ইয়ার যখন গেছিলাম, ইট ওয়াজ লাইক আই ওয়াজ থিংকিং যে এটা সবাই কেন আসে না, কেন এটা জানতে পারছে না সবাই, একদমই আর কি রুকি মানে আনএক্সপ্লোর্ড জায়গা। আমরা মানে এটা একদম প্রথমবারই শুনছি, মানে ইনফ্যাক্ট আমি তো প্রথমবারই শুনছি যে এরকম কোন জায়গা আছে। তো এটা একদম রুকি একটা জায়গা যেটা আমরা প্রথমবার ঋতিকার থেকে জানতে পাচ্ছি, মানে সবাই যেটা জানে আর কি, মানে মুর্শিদাবাদ বলতেই সবাই হাজারদুয়ারির কথাই সবার মাথায় আসে প্রথমে। তো এইটা মানে যেই জায়গাটার কথা তুমি বলছো, এটা কতটা দূর ওখান থেকে? এখান থেকে বেশিক্ষণ লাগবে না, হাজারদুয়ারি বা ওখান থেকে যদি কেউ গাড়িতে যায় তাহলে হয়তো 1.5 ঘন্টা লাগবে, আর ট্রেনে গেলে 1 ঘন্টা লাগে ফ্রম বহরমপুর লালগোলা, 15-20 মিনিট লাগে, 15-20 মিনিট লাগে লালবাগ। লালবাগটা হচ্ছে লালবাগ স্টপেজে নামতে হবে কেউ যদি হাজারদুয়ারি দেখতে যেতে চায়, ঠিক আছে। বহরমপুর ইজ বেটার টু স্টে, কারণ হোটেল লজ ইত্যাদি বহরমপুরে বেশি আছে, এবং আমরা জানি যে গভর্নমেন্টের টুরিস্ট লজ যদি কেউ মুর্শিদাবাদ বা হাজারদুয়ারি যেতে চায় তাহলে বহরমপুরেই আছে, ওটা অনেকে থাকে। হ্যাঁ, বহরমপুর টুরিস্ট লজ আছে এবং সেটা ওটা তবে ওটা যেহেতু গভর্নমেন্টের ইয়ে বলে, সো ইটস বেটার টু হ্যাভ আ প্রি বুকিং,
ইভেন লালগোলা দ্যাট পার্টিকুলার প্লেস থাকার জায়গা পাওয়া যায়, মানে লালগোলাতেও লজে ফেসিলিটি কিছু আছে, মানে বহরমপুরতে কে বহরমপুর বা লালবাগে বহরমপুরকে বেস করে ঘোরাটাই সবথেকে বেশি সুবিধা হবে। আচ্ছা, ওখান থেকে লালবাগেও আছে তো, মানে আমরা এরকমও তো করতে পারি যে বহরমপুরে থেকে আমরা হাজারদুয়ারিটা দেখলাম আর লাল মানে লালগোলা, তাই তো, লালগোলাতে থেকে আমরা বাকি জায়গাগুলো থেকে মানে বাকি জায়গাগুলো যদি দেখি তাহলে অভিজ্ঞতাটা আরো ভালো হবে। না, ব্যাপারটা কি বলতো যে বহরমপুর থেকে যেগুলো, বহরমপুর হচ্ছে মেইন ডিস্ট্রিক্ট টাউন, হ্যাঁ, অ্যাজ উই নো, ওখান থেকে লালবাগটা যদি ট্রেনে হয় 2-3 স্টপেজ, আর আদার অ্যাট্রাকশনস ও বলা ছাড়া যেগুলো মেইন যেগুলো লোকে যায়, হ্যাঁ, যেমন হাজারদুয়ারি, তারপরে হচ্ছে কাটরা মসজিদ, তারপরে হচ্ছে ওই পারে গেলে, গঙ্গার ওই পারে গেলে আছে হচ্ছে কোষবাগ, কোষবাগটা হচ্ছে সিরাজউদ্দৌলার যেখানে গ্রেভটা আছে, ওটা ব্যাটার ওটা ইয়েতে করে যেতে হয়, একটা মানে গঙ্গা পা পেরিয়ে ওখানে যেতে হয়, এরকম ওই জায়গা, হম হম হম, ইটস বিউটিফুল, ওখানে মানে যাওয়াই উচিত, ওটা খুব সুন্দর, পার্ক টাইপের আছে। তারপরে এই জায়গাগুলো সব লালবাগে আছে, তো এগুলো হচ্ছে ওই লালবাগ যে জায়গাটার মধ্যেই জায়গাগুলো আছে, লালগোলাটা আর একটু দূরে, তো ওটা দূরে, ওটার জন্য একটা দিন, যেটা ও বলছিল লাইক সি সেড, যে একটা দিন হাতে রেখে ইয়ে করা ভালো। আমরা একটা সেগমেন্ট করে নিই তাহলে, ঠিক আছে, আমরা তাহলে যদি আমরা প্রথমে হাজারদুয়ারিটা ভিজিট করতে চাই তাহলে হাজারদুয়ারি এবং তার আশেপাশে দর্শনীয় স্থান কি কি আছে? আচ্ছা, হাজারদুয়ারি আছে, হাজারদুয়ারিটা মেইন যেটা প্যালেস, ওটা হচ্ছে বোধ হয় মোস্ট প্রবাবলি 300 acres এরিয়ার উপর বেস করে জায়গাটা, এবং ওখানে হাজারদুয়ারি যেটা হাজারটা দরজা এই ইয়েটা থেকে এসেছে, এটিমোলজি থেকে এসে, কিন্তু অ্যাকচুয়ালি হাজারটা দরজা নেই, 900 আছে, আর 100 হচ্ছে মানে তৈরি করা হয়েছিল, যারা হ্যাঁ ফলস, যারা ইন্ট্রুডার যারা আছে তাদেরকে ইয়ে করা যায়। আচ্ছা আচ্ছা, আর ওটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরো ব্যাপারটা নিয়ে নিয়েছে, সো ইটস প্রিটি ওয়েল মেইনটেইন ওখানে হচ্ছে। আর যেহেতু সিরাজউদ্দৌলা মানে ওয়েস্ট বেঙ্গল না, বেঙ্গলের লাস্ট নবাব বলা হয়, তো যা যা ধর পুঁথি মানে যে বিভিন্ন ইয়ে, তারপরে বড় বড় সোর্স, ড্রেসেস, ফার্নিচার, হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস, নাও এ মিউজিয়াম, লাইক আ মিউজিয়াম, নাও এ মিউজিয়াম, তো ওটা ওটা হচ্ছে ওই ইয়েটার মধ্যে, ওই প্রিমাইসেসটার মধ্যে আরো কয়েকটা ঘোরার জায়গা আছে, মানে ওই 300 একর এর মধ্যে, যেমন হ্যাঁ 300 একর এর মধ্যে একটু দূরে দূরে। আচ্ছা আচ্ছা, আরো কয়েকটা ঘোরার জায়গা আছে। হুম, মেইন প্যালেসের আশেপাশে আরো অনেকগুলো হিস্টোরিক্যাল সাইট আছে, মানে ওই 300 একর এর মধ্যে ওটা একবারে গেলে হেঁটে কভার আপ করে নেওয়া যায়, সেগুলো আছে। তার মধ্যে হ্যাঁ একটা মনে পড়ছে না, একটা হচ্ছে যেমন বলা হয় যে একটা যে মুর্শিদ কুলি খান, যার থেকে মুর্শিদাবাদ নামটা এসেছে, মুর্শিদাবাদ তার মেয়ে ছিল, তো বলা হয় তাকে মানে কমন হিসাবে ওটাকে কলিজা বেগম বলা হয়, তার একটা চুম্ব আছে, তো সেটা দেখতে হয়, এটা মাটির তলায় সিঁড়ির নিচে তাকে কবর দেওয়া হয়েছিল। তো এরকমই আরো কয়েকটা জায়গা আছে, সেটা হচ্ছে মেইন এরিয়াটার মধ্যে। ওটা ছাড়িয়ে আরেকটু যেতে হবে হচ্ছে জগৎ শেঠের বাগান বাড়ি। তো জগৎ শেঠের হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে যখন যেটা যে যুদ্ধটা হয় পলাশির ওখানে, সেই যুদ্ধের যুদ্ধটা যেটা মির্জাফর ভার্সেস মির্জাফর অ্যান্ড ইংলিশ যারা তখন ছিলেন, ওই এরা ইংলিশ আমাদের এখানকার লর্ড গুলো যারা ছিল, তো তারা তাদের সাথে যে যুদ্ধটা হয় সেই যুদ্ধটা মির্জাফর জগৎ শেঠ এরা সব এদের সাইডে নিয়েছিল, অ্যান্ড ফর দ্যাট ওই ওই জন্য জগৎ শেঠ হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট, কারণ তার যদি ব্যাকস্ট্যাব না করতো তাহলে ওই যুদ্ধটাই বলা হয় যে, তো সেইখানে তার একটাখানে বাগান বাড়ি আছে, বিউটিফুল প্লেস, মানে পন্ড টন্ড দেওয়া, মানে ওয়েল মেইনটেইন। আচ্ছা, ওইটা ওইটা ছাড়িয়ে গেলে একটা মতিঝিল আছে, নট দমদম মতিঝিল বেড়াইছে, বাট মতিঝিল ওখানে আছে, তো সেটা শেপটা হচ্ছে একটা হর্স শু শেপের, ওটা একটা পন্ড, তো ওটা আছে। তো অ্যান্ড তারপরে যেটা আমি বলছিলাম, তো ওটাকে আবার ওখান থেকে যেটা ফেরি ঘাট আছে বোধহয় 10-15 টাকা এরকম করে নেয়, তো ওই ফেরি ঘাটটা ক্রস করলে যাওয়া যায় হচ্ছে খোশবাগ, খোশবাগটা হচ্ছে যেখানে সিরাজের মানে গ্রেভটা আছে। সো দিজ আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল প্লেসেস যেটা আমি উল্লেখ করতে চাইবো, মানে হাজারদুয়ারিতে, তার ওই হাজারদুয়ারি এন্ড লালবাগ ওই এরিয়া। তো মোটামুটি তাহলে হাজারদুয়ারিতে মানে যেগুলো আমরা শেখ পড়নার থেকে শুনলাম,
মোটামুটি সেইগুলোই আর কি দর্শনীয় স্থান, যেগুলো আমি বুঝতে পারলাম যে উইদিন রেডিয়াস অফ ম্যাক্সিমাম অফ 3 কিলোমিটার সেগুলো মোটামুটি পায়ে হেঁটে বা ফেরি ক্রস করেই ঘোরা যেতে পারে। তো এবার আমরা ঋত্বিকার কাছে চলে যাব। এই জায়গাটার ব্যাপারে অনেকেই জানে না যে লালগোলাতেও কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো আমরা এখন ঋত্বিকার থেকে জেনে নেব। ফার্স্ট অফ অল তো লালবাগের চ্যাপ্টারটা যখন ক্লোজ হয়ে যাবে কেউ চাইলে বহরমপুরে স্টে করতে পারে, এন্ড দেন ওখান থেকে লালগোলা যাওয়ার জন্য গাড়িতে 1 ঘন্টাও লাগবে না, আর যদি ট্রেনে যায় তাহলে জাস্ট 1 আওয়ার লাগে লালগোলা যেতে। তো লালগোলা থেকে দিস প্লেস, এটা আমরা বলি ওখানে লোকালি খান্ডুয়া বলা হয় দ্যাট প্লেস, যেটা বাংলাদেশ বর্ডার, অ্যান্ড ইনফ্যাক্ট এতটাই ক্লোজ যে জাস্ট আইসাইটের মধ্যেই বাংলাদেশ দেখতে পাওয়া যায়। অ্যান্ড আগে আমরা ছোটবেলায় দেখতাম যে ওখানে নৌকা চলতো, মানে উইদিন দ্য রেডিয়াস নৌকা চলতো, মাছ ফাছ ধরা হতো, বাট এখন রিসেন্ট লাস্ট ইয়ার যখন আমরা গেলাম তখন দেখলাম যে নৌকা চলাটা ইজ অলসো ভেরি রেস্ট্রিক্টেড, লোকাল লোকেরা মানে সিকিউরিটি রিজনস এর জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স যারা থাকে সেটা হয়তো রেস্ট্রিক্ট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এখন রেস্ট্রিক্টেড, বাট দ্য প্লেস ইজ বিউটিফুল, মানে একদম স্যান্ডটা পুরো হোয়াইট, মনে হবে কোন বিচে এসেছি, এতটাই সুন্দর। আর ওখানে নদীটা কি পদ্মা নদী, তাই তো? ওটা পদ্মা, পদ্মা পদ্মা নদী, বাট পুরো ওটা অ্যাকচুয়ালি একটা ল্যান্ড মাস, মানে পলি জমে যেটা হয় ল্যান্ড মাস, চড়া পড়ে যায়, যেরকম চড়া পড়ে গেছে, চড়া পড়ে যায়, হ্যাঁ চড়াটাই, ওটা পুরো স্যান্ড হোয়াইট হয়ে গেছে। অ্যান্ড খুব একটা ইভিনিং এর জন্য, একটা ইভিনিং কাটানোর জন্য খুব ভালো জায়গা ওটা, লালগোলা থেকে বড়জোর 15-20 মিনিটস লাগবে খুব বেশি হলে। আচ্ছা, ওখান থেকে টোটো পাওয়া যায়, টোটো করে কেউ যেতে পারে 15-20 মিনিটস এর মধ্যে, অ্যান্ড একটা ইভিনিং থেকেই সে ব্যাক করে আসতে পারবে, ওটাই কাছাকাছি, মানে জাস্ট গিয়ে সন্ধ্যাটা ওখানে মানে বিকেলটা কাটিয়ে আবার ফিরে আসা যাবে। তো যেহেতু এটা একটা বর্ডার এরিয়া, তো এটা আশা করি ভিজিট করার জন্য কি কোনো রকম পাসের ব্যাপার আছে নাকি এমনি যে কেউ? না না যে কেউ যেতে পারে, কোনো পাসের ব্যাপার ওই, তবে একটা কিছু সার্টেন এরিয়াস থাকে যেখানে ওরা যেতে বারণ করে দেয়, বলে দেয় যে এই সার্টেন জায়গাগুলো আপনারা যাবেন না, এর মধ্যে থাকুন। লালগোলা থেকে বেশি, লালগোলাতে থাকার অতটা সুবিধে হবে না, আই উড সাজেস্ট যে বহরমপুরে স্টে করে একটা ডে ট্রিপ নেওয়াটাই সব থেকে ভালো, যেহেতু ওটা এমন কিছু টাইম লাগে। আচ্ছা, মানে তার মানে আমি যা বুঝতে পাচ্ছি যে বহরমপুর থেকে এটা মোটামুটি 10-15 কিলোমিটার ডিসটেন্সে হওয়া উচিত, বা 20 কিলোমিটার, একটু বেশি আরো বেশি, 20-25 কিলোমিটার এর মধ্যে হওয়া উচিত। তাহলে বেটার হলো যদি যারাই এই জায়গাটা যেতে চায় আর কি, বেটার হলো যে বহরমপুরে থেকে এটা একটা ডে ট্রিপে ঘুরে আসা, একটা দিন মুর্শিদাবাদের এই জায়গা এবং পরের দিন বিকেলটা এই লালগোলায় গিয়ে পদ্মার পাড়ে ঘুরে আসা। তো যেহেতু তোমাদের এই অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি লালগোলা এবং মুর্শিদাবাদে গিয়ে, তো এই জায়গাগুলো ভিজিট করার বেস্ট সিজন কোনটা? শীতকাল, ডেফিনেটলি উইন্টার, নো ডাউট উইন্টার ইজ দ্য বেস্ট সিজন। মানে বর্ষাকালে যদি কেউ অ্যাভেল করতে চায় এটা খুব একটা ফিজিবল হবে না? না, বর্ষাকালে হয়তো বিউটিটা অন্যরকম হবে, পদ্মার একটা অন্য বিউটি থাকবে, কিন্তু কিন্তু এই টুরিস্ট যে জায়গাগুলো আছে শীতকালের ওয়েদারটা খুব ভালো থাকে। আর মুর্শিদাবাদ খুব গরম আসো হয়, হ্যাঁ সেটাই, মানে মুর্শিদাবাদ সবাই জানে এটা একটু যে গরম থাকে, একটু শীত, আর যেহেতু বেশি জায়গাগুলো ডেতে ট্রাভেল করতে হবে এই হিস্টোরিক্যাল জায়গাগুলো, তো শীতকালে যাওয়াটাই বেস্ট। জেনারেলি যেটা হয় আর কি, প্রত্যেকটা মিউজিয়াম একটা সেম গাইডলাইন দ্বারা মানে পরিচালিত হয়, সেম গাইডলাইন সব মিউজিয়ামে ফলো করা হয়, সুতরাং ওই একটা 10টা থেকে 5টা বা 10টা থেকে 4টের একটা স্ল্যাব সব মিউজিয়ামে ফলো করা হয়, ওই জন্য ডে টাইম ছাড়া এগুলো দেখা খুব একটা সম্ভব না, মানে যদি কেউ ভেতরে ঢুকে এগুলো দেখতে চায়, বাইরে থেকে তো ইউ আর এট লিবার্টি টু সি ইট এনি টাইম, কিন্তু ভেতরে ঢুকে ভালো করে দেখার জন্য ডে টাইম যেতে হবে, এবং তার জন্য যেটা আমরা কনক্লুশনে আসতে পারি যে শীতকালই হলো বেস্ট সময় যাওয়ার। আর আমি একটা এখানে বলবো যে ফ্রাইডে বন্ধ থাকে, ফ্রাইডে এই, আচ্ছা মানে ফ্রাইডে যেহেতু একটা স্পেশাল প্রেয়ারের একটা দিন,
সেই জন্য হাজারদুয়ারি বন্ধ থাকে। তো হাজারদুয়ারি, কাটরা মস্ক এগুলো বন্ধ থাকে। আরেকটা কথা যে সাজেস্ট করব, যারাই যেতে চায় বা যারাই যাবে অবশ্যই যেন ভেতরে টাইম নিয়ে যায়, কারণ ইট উইল টেক সাম টাইম, অনেক কিছু দেখা মানে বোঝার আছে, এবং ওখানে গাইডরাও থাকে। সো মোস্ট সবাই বেশিরভাগ ওখানে গাইড হায়ার করে, কারণ আরো ডিটেইলস আরো মানে স্বাভাবিক নয় তো নিজেরা গেলে তো একদম মানে সেই হারিয়ে ফেলা, হ্যাঁ যে বোঝাই যাবে না ঠিক। হ্যাঁ, তো সেইখানে অবশ্যই যাতে ওখানে লোকে গাইডের হেল্প নেয় দেখার জন্য। আর মানে যেটা বললাম হাজারদুয়ারি এরিয়ার ভেতরে যে জায়গাগুলো আছে সেটা সেখানে মানে হেঁটেও ঠিক আছে, বাট আদারওয়াইজ টোটো আছে, হয় টোটো বা কেউ ধর ক্যাব ফ্যাব বুক করছে বা যে অটো যে ব্যাপারগুলো থাকে সেখানে করে গেলে ইট উইল বি মোর কনভিনিয়েন্ট। আচ্ছা আচ্ছা, মানে তাহলে যারা বয়স্করা আছে তাদের মানে হাঁটা তো খুব একটা চলে না, তার মানে এই সার্ভিস গুলো ওখানে পাওয়া যায়। হুম হুম, আর সিঁড়ি ফিড়ি আছে অনেকটা, সিঁড়ি উঠতে হয় তো। আচ্ছা আচ্ছা, ওই জন্য আর কি। আচ্ছা, তো আমরা যেটা প্রথমে ঋত্বিকার থেকে আমরা শুনে নিলাম যে হাজারদুয়ারি বা লালগোলা ওই সার্কিটটা দেখার জন্য আমরা কলকাতা থেকে অবশ্যই যেতে পারি ট্রেনে, এবং অবশ্যই গাড়িতেও যাওয়া যেতে পারে। কিন্তু গাড়িতে আমি লাস্ট অ্যাটলিস্ট যেবার নদিয়া ভিজিট করেছিলাম তো NH-34 এর কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তো এখন হয়তো ভালো হয়ে গেছে। তো গাড়িতেও যাওয়া যেতে পারে, অফকোর্স এই সময়টা অনেকটাই হয়তো বেশি লাগবে, কিন্তু ট্রেনের অ্যাভেলেবিলিটিও প্রচুর আছে, ট্রেনও অ্যাভেল করা যেতে পারে। এছাড়া আমি একটা ইনফরমেশন দিতে চাইবো, সেটা হলো মুর্শিদাবাদ মায়াপুর এবং রামপুরহাট, এটা একটা ট্রায়ো হিসেবে অনেকে ধরে। তো যদি কয়েকটা দিন বেশি নিয়ে যাওয়া যায় তাহলে এই একটা ট্রায়াঙ্গেল আমরা কভার করতে পারি। অবশ্যই এটা বলে রাখা ভালো যে এই তিনটে জিনিসই তিন ডিস্ট্রিক্টে পড়ে, যদি আমি আমার ইনফরমেশনটা ভুল না হয়, মানে সাবজেক্ট টু দ্য লিমিটেশন অফ মাই নলেজ মনে হয় এই তিনটে তিন ডিস্ট্রিক্টে পড়ে। যদি কেউ এই তিনটেকেই কভার করতে চায় তাহলে বেস্ট উপায় কলকাতা থেকে যাওয়ার জন্য একটা গাড়ি নিই, এবং প্রথমে সে যেতে পারে মায়াপুর। মায়াপুর থেকে জাস্ট 100-110 kilometers এর মধ্যে পড়বে হলো মুর্শিদাবাদ, এবং তার থেকে ঠিক অতটাই বা আরেকটু বেশি ডিস্টেন্সে পড়বে হলো তারা বা রামপুরহাট যেটাকে আমরা বলি। তো মোটামুটি 3-4 দিন যদি কেউ হাতে নিয়ে যায় তাহলে এই মুর্শিদাবাদ এবং লালগোলাটাও ভিজিট হবে, এবং মায়াপুর একদিন হলো সাফিসিয়েন্ট, এবং এর সাথে আমরা তারাপীঠটাকেও অ্যাড করে দিতে পারি। ওখান থেকে একদিনেই গিয়ে ব্যাক করা যায়, মানে বহরমপুরে যদি আমরা থাকি তাহলে গিয়ে সেম ডে ট্রিপ করে, হ্যাঁ একদিনে ব্যাক করা। তাহলে তো এটা একটা খুবই ভাইটাল ইনফরমেশন হলো যে আমরা তারাপীঠে চাইলে মানে ওখানে না থাকার ব্যবস্থাও করতে পারি। আমরা বহরমপুরটাকে বেসিক্যালি বেস হিসেবে যদি ধরি তাহলে বহরমপুরকে বেস ধরলে আমরা তারাপীঠে গিয়ে সেম ডে ব্যাকও করে আসতে পারি। আচ্ছা, আর একটা আমি এখানে অ্যাড করতে চাইবো, মানে অনেকে যখন যারা ঘুরতে যায় একটু মানে শপিং করার একটা ইচ্ছে বা মানে ন্যাক থাকে অনেকের, সো ইন দ্যাট রিগার্ড মুর্শিদাবাদ ইজ ভেরি ওয়েল নন ফর দ্য মুর্শিদাবাদ সিল্ক, সবাই জানে সেটা। বহরমপুর থেকে অনেক দোকান আছে, আর আরেকটা যেটা যে খুব ভালো ব্রাসের মানে বা পেতলের ইয়ে পাওয়া যায়, খুব ভালো ভালো ইউটেন্সিলস পাওয়া যায়, তো সেগুলো লোকে ওখান থেকে কিনতে পারে। বাহ, এটা এটা একটা খুবই ভালো। এটা এটা এই মার্কেটটা কোথায় মোটামুটি? বহরমপুরে, বহরমপুর থেকে খাগড়া বলে একটা জায়গা আছে, তো সেখানে খাগড়া ইজ জায়গাটার নাম যেখানে এই সব এই পেতলের নানা রকম বাসন টাসন পাওয়া যায়, আর মুর্শিদাবাদ সিল্কও পাওয়া যায়। লোকাল দোকান আছে, অনেক বড় বড় দোকান আছে, বাট খাগড়াটা সবাই যায় ওখানে, সব টুরিস্টরা বা লোকালাইটস যারা আছেন তারা ওখানে যায় আর কি ফর শপিং অল দিস। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা শ্বেতপর্ণার সাথে এবং ঋত্বিকার সাথে আলোচনা করে আগেই বেরিয়ে এসেছিল সেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে মুর্শিদাবাদ ইজ অলসো নোন ফর অ্যান ওপেন জেল, যেটা মুর্শিদাবাদে আছে। ওটা যদিও বা কোনো টুরিস্ট অ্যাট্রাকশন না, কিন্তু এটা একটা খুবই মানে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। সেটা হলো যে ইনমেটসরা যারা মুর্শিদাবাদ জেলে থাকে তারা কয়েদি ঠিক না, তাদের সকালবেলা এন্ট্রি হয়, তারা যে যার নিজের কাজে বেরিয়ে যায়, এবং আবার বিকেলবেলা তারা হাজিরা দিয়ে সংশোধনাগারে ঢুকে যায়। তো এটা কাইন্ড অফ এন ওপেন জেল, মানে সারাদিন তাদেরকে খোলা থাকে তাদের নিজের তাদের আয় করার জন্য, এবং বিকেলবেলা মানে জেনারেলি একটা জেলের একটা টাইম হয় 5টা না কটা আমার ঠিক সেটা মাথায় নেই, সেই 5টার সময় তারা আবার সংশোধনাগারে ফিরে আসে এবং তারা ভেতরে থাকে রাতটুকুই। Okay, so this brings us to the end of this episode, and I'm so grateful to Shetporna and Ritika
that they were able to squeeze time from their busy schedule to be a part of it. মানে আমি সত্যি আই এম ভেরি গ্রেটফুল এবং ওরা এত সুন্দর করে মুর্শিদাবাদের ব্যাপারে বলেছে যে আমরা অলমোস্ট একটা ভার্চুয়াল ট্যুরই করে এলাম ওটা সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ গাইজ তো সো দিস ইজ বেসিক্যালি দ্য এন্ড অ্যান্ড আই হোপ মোস্ট অফ ইউ হ্যাভ এনজয়েড দিস এপিসোড অলসো ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর নিউ টু ইট সাইনিং অফ ফর টুডে স্টে হোম স্টে সেফ